আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মোশাম্মদ মোর্শেদ আক্তার, প্রভাষক রসায়ন, চিরকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি সেকেন্ড পার্ট তড়িৎ রসায়ন চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমার পাঠের বিষয়বস্তু হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎদ্বার ইলেকট্রোড ও এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধৈর্য সহকারে শুনবে, মনোযোগ দিবে, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, এটি চালাতে কী লাগে বলো তো? অবশ্যই একটি ফোর্স এনার্জি অবশ্যই দরকার, না হলে কি চলবে? আমরা তোমাদের বোঝার জন্য আরও কিছু ডায়াগ্রাম দেখালাম। শক্তির পারস্পরিক রূপান্তর, থার্মাল থেকে কিভাবে ইলেকট্রিক্যাল উপায়ে রূপান্তর হচ্ছে দেখানো হলো। ব্যাটারি, কয়েকটা ব্যাটারির ছবি দেখতে পাচ্ছ, এগুলো এক ধরনের কোষ। আরেকটি হচ্ছে কিভাবে রাসায়নিক শক্তি থেকে আমরা কারেন্ট, তড়িৎ শক্তি পাই। দেখো, ব্যাটারির সাথে আমাদের একটা বাল্ব সংযুক্ত করা আছে। হ্যাঁ, বিচ্ছিন্ন সংযোগ বিচ্ছিন্ন করলে কী হবে? লাইট বন্ধ হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তর। এবার আমরা তোমাদেরকে তড়িৎ রাসায়নিক, যেটা কোষ, একটা ছবি দেখালাম, এখানে ইলেকট্রোড আছে, ক্যাথোড আছে, অ্যানোড আছে। হ্যাঁ, তোমরা ভালো করে লক্ষ্য করো। তো আজকের পাঠ তড়িৎ রাসায়নিক কোষ, ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা চতুর্থ অধ্যায়ে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে এগুলো বাসায় করবে, তাহলে হ্যাঁ পুরো জিনিসটা আয়ত্ত থাকবে। আর চর্চা প্র্যাকটিস না করলে কিন্তু কিছুতেই এগুলো মনে রাখতে পারবে না। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, হ্যাঁ কীভাবে কী কার্স করতে হবে, কীভাবে রিয়াকশানগুলো করতে হবে, সেল বিক্রিয়াগুলো কীভাবে লিখতে হবে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তো এক্ষেত্রে তড়িৎ রাসায়নিক কোষের আরও একটি ছবি দেখালাম। এখানে জিঙ্ক অ্যানোড হিসাবে, কপার ক্যাথোড হিসাবে কাজ করলো। হ্যাঁ, এই পাঠ শেষে আমরা তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞা বলতে পারবো, তড়িৎদ্বার লিখার নিয়ম এবং এদের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে। হ্যাঁ, তড়িৎ রাসায়নিক সেল কীভাবে গঠন করা যায়, স্ট্রাকচার সহ কোষ বিক্রিয়া, ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎচালক বলও নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তড়িৎ রাসায়নিক কোষ যেটা, সেটার জন্য আমাদেরকে অবশ্যই একটা পাত্র লাগে, অ্যানোড লাগে, ক্যাথোড লাগে, সংযোগ করার জন্য তার লাগে, এগুলো তো জানো, এবং একটা পদার্থ তড়িৎ বিশ্লেষ্য এর বৃন্দে যোগ করা হয়। তো এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য কোষ, এর যে তড়িৎ রাসায়নিক ব্যবস্থায় রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে এবং বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয় তাকে তড়িৎ কোষ বলে। দুইটা ব্যবস্থা বলছি, হ্যাঁ দুইটা উপায়, একটা হলো রাসায়নিক থেকে বৈদ্যুতিক শক্তি, আবার বললাম যে বৈদ্যুতিক শক্তি থেকে রাসায়নিক শক্তি। এই টোটাল প্রক্রিয়াটাও আমাদের যে
कार्यक्रम से हलो तड़ित कोष। ये दुईरण होते तड़ित रासायनिक कोष तड़ित विश्लेष्य कोष। तड़ित रासायनिक कोष हमारा कि बोली गैल्भानिक कोष। शिक्षार्थीवृंद परवर्ती स्लाइडे देखते पारबे। हाँ देखो तड़ित विश्लेष्य कोष कि हाँ से तुम्हार जे तड़ित रासायनिक व्यवस्था बैद्युतिक शक्ति रासायनिक शक्ति रूपान्तरित है ताके तड़ित विश्लेष्य कोष बोले। तुम्हारा जिनिसटा जो बुझते पारो कार थेके कार सेंसटा चिंता करो। एखाने तुम्हार विश्लेष्य कोषे अवश्य बैद्युतिक शक्ति होते रासायनिक शक्ति रूपान्तर होबे। এই ধরনের কোষে তড়িৎ বিশ্লেষ্য প্রক্রিয়া যে মাধ্যমে অবশ্যই নিম্নোক্ত কার্যবলী সম্পাদন করা হয়। যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইডের লঘু ও গাঢ় জলীয় দ্রবণ ব্রাইন, এটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা। অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, ধাতু বিশুদ্ধকরণ, ইলেকট্রোপ্লেটিং, তড়িৎ প্রলেপন, যেটা অবশ্যই এই কোষের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা অবশ্যই কৃষ্ণের মাধ্যমে জানতে পারবো। আমাদের পাঠ্য বই আছে, আবার আগেও বলা হয়েছে ইলেকট্রোপ্লেটিং কী করা হয়, ইলেকট্রন প্লেটিং মাধ্যমে হ্যাঁ আমাদের কী করা যায়, কী উপকার করা যায়, মরিচা হ্যাঁ রোদ এক্ষেত্রে ধাতুর প্রলেপন তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়, ইলেকট্রোপ্লেটিংয়ে নিকেল ধাতুর প্রলেপ দেওয়া হয়, হ্যাঁ মানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি অধিক সক্রিয় ধাতুর উপর একটা কম সক্রিয় যেটা সেটা প্রলেপন দেওয়া হলো ইলেকট্রোফ্লেটিং বা তড়িৎ প্রলেপন। এগুলো সবই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা একটু খেয়াল করবা। পাঠ্যসূচিতে যেহেতু আছে অবশ্যই বই খুলে পড়ে নিতে হবে। এবার আমি পরবর্তী শ্রেণী বিভাগে তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে তোমার যে তড়িৎ রাসায়নিক ব্যবস্থায় রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয়, রাসায়নিক কেমিক্যালস থেকে যেটা কারেন্ট তৈরি করা যায়, হ্যাঁ সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ বা ব্যাটারি। এটা আমরা কী কাজে ব্যবহার করি, যেমন মনে করো টর্চ লাইট, রেডিও, সেলফোন, মোবাইল ফোন, যেটা গাড়ি, ডিজিটাল ক্যামেরা, ক্যালকুলেটর, হ্যাঁ ঘড়ি ইত্যাদিতে এই কোষ ব্যবহার করে আমরা চালাতে পারি। এই ধরনের কোষে দুটি তড়িদ্বার থাকে এবং এই তড়িদ্বারকে একটা অবশ্যই একটা পরিবাহী তার দ্বারা পরস্পরের সাথে অ্যাড করা হয়। এক্ষেত্রে বাম তড়িদ্বার যেটা সেটা অ্যানোড এবং ডান তড়িদ্বারকে আমরা ক্যাথোড বলে থাকি, ইলেকট্রোড যেটা। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ পরবর্তীতে দেখো, তো এক্ষেত্রে আমরা যে ওই এনোড আর ক্যাথোড বললাম, এনোডে হবে জারণ বিক্রিয়া, ক্যাথোডে হবে বিজারণ বিক্রিয়াগুলো আমরা পরবর্তীতে আরও ডিটেলস বলতে পারবো। এখন তোমাদেরকে তড়িৎ রাসায়নিক কোষের প্রকারভেদ নিয়ে আরও কিছু বলবো। এই তড়িৎ রাসায়নিক কোষও আবার কয় প্রকার, তিন প্রকার। মনে করো একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আর হচ্ছে জ্বালানি ফুয়েল সেল। প্রাইমারি বা মৌলিক কোষ যেটা, এই ধরনের কোষে নিজে নিজেই মানে নিজের রাসায়নিক শক্তিটা কী করে, ডাইরেক্ট সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে। এদেরকে প্রাইমারি বা মৌলিক কোষ বলে। যেমন ধরো গ্যালভানিক কোষ, ভোল্টার কোষ, ল্যাকলেন্স কোষ, হ্যাঁ ল্যাকলেন্স কোষ আবার এক ধরনের এক তরল কোষ, তাই না? ডেনিয়েলটার হচ্ছে দুই তরল বিশিষ্ট, আর শুষ্ক কোষ যেটা সেটা কোনো তরল নেই, লাগে না। ওকে আচ্ছা, তাহলে আমরা গৌণ কোষটা বলতে পারি, যে কোষে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহিত করা হয় এবং বিদ্যুৎ শক্তিটাকে অবশ্যই কী করে রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত রাখা হয়, হ্যাঁ স্টোর করে রাখা হয়, পরে ওই রাসায়নিক শক্তিটা আবার কী করবা পুনরায় বিদ্যুৎ উৎপন্ন করে, এদেরকে গৌণ বা সঞ্চয়ী কোষ। শিক্ষার্থীবৃন্দ গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ এক্সাম্পল হচ্ছে লেড স্টোরেজ সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলো আর কি। তো এখন আমি তোমাদেরকে জ্বালানি কোষ বা ফুয়েল সেল কী সেটা বলবো। সেটা হচ্ছে
যে সকল কোষে জ্বালানি বা ফুয়েলকে অক্সিজেন বা উপযুক্ত জারক দ্বারা, খেয়াল করো, উপযুক্ত জারক দ্বারা বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে তাকেই ফুয়েল সেল বলে। এই ফুয়েল সেলের প্রকারভেদ আছে, সেগুলো হচ্ছে তোমার অ্যালকালি ফুয়েল সেল, মন্টেন কার্বোনেট ফুয়েল সেল, ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, প্রোটিন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, এটাই হচ্ছে PEMFC, সোলিক অক্সাইড ফুয়েল সেল। তো এগুলো আমরা সব কিছু ইম্পর্টেন্ট, এখানে তড়িৎ বিশ্লেষক কী, অ্যানোড কী, ক্যাথোড কী, একটা চার্ট আছে, আমরা পরবর্তী ভিডিওতে সেটা দেখে নেব। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি তড়িৎদ্বার বা ইলেকট্রোড বা অর্ধকোষ, হ্যাঁ, এগুলো কী জিনিস। কোনো ধাতব দণ্ডকে ওই ধাতুর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে নিমজ্জিত করলে তড়িৎদ্বার তৈরি করা হয়, তাই না? ধাতব দণ্ডকে কোথায় দিতে হবে? অবশ্যই অবশ্যই একটা তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে নিমজ্জিত করতে হবে, তাহলেই আমরা কী পাবো? তড়িৎদ্বার। কোনো তড়িৎদ্বারে দুই ধরনের প্রবণতা কাজ করে, দুই ধরনের ফোর্স, একটা হচ্ছে ধাতব দণ্ড থেকে ধাতব আয়ন হিসেবে দ্রবণে যেতে চায়, একে দ্রবণ চাপ বলে, আরেকটা হচ্ছে দ্রবণ থেকে ধাতব আয়ন ধাতব দণ্ডে ধাতুরূপে চার্জ মুক্ত হতে চায়, একে অসমোটিক প্রেশার বলে। তো এক্ষেত্রে অসমোটিক চাপ যদি আমাদের দ্রবণ চাপের চেয়ে বেশি হয় তাহলে তড়িৎদ্বারটি হবে ক্যাথোড, অপরদিকে দ্রবণ চাপ যদি অসমোটিক চাপের চেয়ে বেশি হয় তাহলে তড়িৎদ্বারটি হবে অ্যানোড। অ্যানোডে হবে জারণ তড়িৎদ্বার, এবং এটা অবশ্যই লিখতে হবে, ধাতুটাকে অবলিক দিতে হবে, তারপর তড়িৎ বিশ্লেষটা পরে হবে। আর ক্যাথোডের বেলায় বিজারণ তড়িৎদ্বার, এক্ষেত্রে তোমাকে, হ্যাঁ, বিজারণ তড়িৎ বিশ্লেষটা আগে নিতে হবে, ধাতুটা অবলিক দিয়ে পরে লিখতে হবে। আর গ্যাসীয় তড়িৎদ্বার ক্ষেত্রে ধাতু বা গ্যাসীয়টা সেটা প্রথমে হবে, তড়িৎ বিশ্লেষ বা তড়িৎ বিশ্লেষটা মাঝখানে হবে, গ্যাস ধাতুটা হবে তোমার নিচে। তো এগুলো আমাদের সংকেত সহকারে তড়িৎদ্বারের প্রকারভেদ বা অর্ধকোষ, হ্যাঁ, এগুলো আরও কিছু, হ্যাঁ, প্রকারভেদ আছে, এগুলো হচ্ছে ধাতু ধাতব আয়ন অর্ধকোষ, গ্যাস অর্ধকোষ, আরেকটা হচ্ছে তোমার ধাতু ধাতব অদ্রবণীয় লবণের সহযোগী তৈরি অর্ধকোষ, ধাতুর অ্যামালগাম ও ধাতব আয়ন অর্ধকোষ, জারণ বিজারণ অর্ধকোষ, হ্যাঁ, এগুলো আমাদের শিখতে হবে। তো জারণ বিজারণের অবশ্যই এক, সেটাই আমাদের সমস্ত সেলের মধ্যে কার্যকরী, মনে করো ডেনিয়েল কোষ, হ্যাঁ, এখানে জারককে বিজারককে এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী যে ডেনিয়েল কোষের ছবিটা দিলাম, এখানে এক তড়িৎদ্বার হিসেবে কী ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার, আর একটা হচ্ছে কপার তড়িৎদ্বার, এবং একটি লবণ সেতু ও পরিবাহী তার দিয়ে পরস্পরকে আমরা কী করেছি, যুক্ত করেছি। তো ডেনিয়েল কোষের মধ্যে একটা বিকারে জিঙ্ক সালফেটের মোলার দ্রবণ নিতে হবে, হ্যাঁ, জিঙ্ক ধাতুর পাতকে ওই দ্রবণে আংশিক ডুবিয়ে রাখা হয়, আরেকটি বিকারে কপার সালফেটের মোলার দ্রবণ নিয়ে তার মধ্যে কপার ধাতুর একটি পাতকে আংশিক ডুবিয়ে রাখা হয়, ঠিক আগের মতো। এখন জিঙ্ক ও কপার পাত দুটিকে একটি বিভব পার্থক্য মাপার জন্য ভোল্ট মিটার দিয়ে পরিবাহী তার দিয়ে সংযুক্ত করা হয়, অথবা দুইটি বিকারের দ্রবণ দুইটিকে সল্ট ব্রিজের মাধ্যমে সংযোগ করলেই এই ডেনিয়েল কোষ তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে এটা তো একটা পদ্ধতি, আরেকটি পাত্রে একটা যদি পাত্র আমরা ইউজ করি তাহলে আমরা এক্ষেত্রে একটি ছিদ্র বিশিষ্ট মেমব্রেন কাগজ বা সচ্ছিদ্র মাটির পাত্র দ্বারা দুই ভাগ করে পূর্বের মতো দ্রবণ ও ধাতুর পাতকে পাত্রকে ধাতব তার দিয়ে সংযোগ করেও আমরা এই সেল গঠন করতে পারি। তো এক্ষেত্রে ধাতুর তৈরি যেটা তার দ্বারা কপার ও জিঙ্কের ধাতু দণ্ড দ্বারা সংযোগ করানো হলো, তখন ইলেকট্রন প্রবাহিত হবে, কিসের মাধ্যমে? জিঙ্ক দণ্ড হতে কপার দণ্ডের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডের দিকে। কপার দণ্ড ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড, আর জিঙ্ক দণ্ড হচ্ছে তোমার জিঙ্ক দণ্ড হতে জিঙ্ক দ্রবীভূত হবে, এই সময় দুটি ইলেকট্রন সে নির্গত করবে,
হ্যাঁ, জিঙ্ক থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করবে অবশ্যই। এক্ষেত্রে আমাকে ভৌত অবস্থা জিঙ্ক সলিড এবং দুইটি ইলেকট্রন ত্যাগ করলো, হ্যাঁ অবশ্যই, জারণ বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে সেটা দেখাতে হবে। ইলেকট্রন দ্বয়, এই দুইটা ইলেকট্রন দ্বয় কপার দণ্ডের দিকে গিয়ে বিকারের সালফেট দ্রবণের কপার টু প্লাস আয়ন যেটা, সেই দুটি ইলেকট্রন সে কী করবে, ওই কপার ধাতব কপার হিসেবে, হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করে ওই কপার ধাতব কপার হিসেবে দণ্ডের গায়ে লেগে যাবে, এবং কপার টু প্লাস আয়ন দুইটি ইলেকট্রন কী করবে, গ্রহণ করবে কপার সলিড, হ্যাঁ, বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হবে। নিট বিক্রিয়াটা আমরা কী করব, যোগ করে জিঙ্ক সলিড প্লাস কপার কিউ প্লাস আয়ন অ্যাকোয়াস, জিঙ্ক টু প্লাস আয়ন অ্যাকোয়াস এবং কপার সলিড পাওয়া যাবে। শিক্ষার্থীবৃন্দ, নিট বিক্রিয়াটা আমরা এই চিত্রের নিচে সেল বিক্রিয়াটা দেখালাম। এখানে মাঝখানে দুটো সমান চিহ্ন লম্বালম্বিভাবে, এটা হচ্ছে সল্ট ব্রিজের চিত্র দেখানো হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ড্যানিয়েল সেলে জিঙ্ক অবশ্যই কী হিসাবে কাজ করে, সে বিক্রিয়াটা আমরা আবার দেখালাম, ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া বিজারণ, অ্যানোডে সংগঠিত বিক্রিয়া জারণ, এবং টোটাল সামগ্রিক বিক্রিয়াটা মূল বিক্রিয়াটা যোগ করে দেখালাম। তোমরা বিক্রিয়াটা অবশ্যই গ্যালভানিক গ্যাসের রিডক্স বিক্রিয়াটা দেয় কীভাবে সেটা ছোট অ্যান্সার, অনেক সময় কি সৃজনশীল জ্ঞান অনুধাবনে আসে, ড্যানিয়েল সেলে জিঙ্ক বিজারক হিসেবে কাজ করে কেন, গ্যালভানিক গ্যাসের এটাতে রিডক্স বিক্রিয়া কীভাবে সম্পন্ন করে, আবার আসে গ্যালভানিক কোষ কয় প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, হ্যাঁ এটা অবশ্যই কি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, এটাকে কীভাবে জারণ দেখাতে হয়, কীভাবে বিজারণ দেখতে, এগুলো দেখে তোমরা আশা করি বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এই তড়িদ্দারের যে প্রকারভেদ একটু আগে বললাম, অ্যানোড আর ক্যাথোড একটা চার্ট দিয়ে তোমাদেরকে দেখালো, দেখানো হয়েছে, একটু হলো জারণ তড়িদ্দার, সেখানে অ্যানোড, আবার অ্যানোড আবার বাম তড়িদ্দার হিসেবে কাজ করে, এবং সক্রিয়তে একটা সিরিজ আছে, ধাতুর সক্রিয়তে একটা সিরিজ আছে, ধাতুর সময় ইলেকট্রন ত্যাগের প্রবণতার, যার ত্যাগের ক্ষমতা যত বেশি, ওই ক্রমানুসারে ধাতুগুলোকে উপর থেকে নিচের দিকে একটি সিরিজে সাজানো হয়েছে, তখন ওটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। এবং এটা আমি মনে রাখার জন্য তোমাদেরকে ক্লাসে বলেছিলাম, কে না কে ম্যাগে এবার এলে যেন ফিরে, শোনা পাবে করিম হায় কুলাঙ্গার হাবলু আজ পিটাবে আমায়, তার মানে কি প্রথমটা হচ্ছে কে, কে মানে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগাইবার মানে ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, জেনো মানে জিঙ্ক, হ্যাঁ ফিরে আয়রন, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, সিলিকন, টিন, লেড, হাইড্রোজেন, হ্যাঁ কপার, মার্কারি, সিলভার, গোল্ড, এগুলো তো এক্ষেত্রে যার সক্রিয়তা সিরিজে যার অবস্থান উপরে সেটাই তোমার অ্যানোড হিসেবে কাজ করবে, এবং ওর বিজারণ ক্ষমতা বিভব কম, হ্যাঁ এটা সিম্বল হচ্ছে প্রথমে ধাতু, তারপর তোর বিশ্লেষণ ওইভাবে লিখতে হবে। তোমরা যদি অ্যানোডটা বুঝতে পারো, ঠিক অপোজিট ক্যাথোড বিজারণ তড়িদ্দার, ডান তড়িদ্দার সক্রিয়তা সিরিজে যার অবস্থান নিচে, যার বিজারণ বিভব বেশি, তড়িৎ বিশ্লেষণ আগে লিখতে হবে, তারপর ধাতু লিখতে। Solutions are connected by a porous sodium chloride salt bridge that prevents the two solutions from mixing but allows ions to migrate. Attaching cell shows that electrons flow from zinc to copper. Because zinc is a more active metal than copper, it is more likely to lose electrons. For this reason, the zinc bar is oxidized, producing a zinc ion and two electrons per zinc atom.
The copper ions in solution gain 2 electrons and are reduced to copper metal. As the reaction continues, excess positive zinc ions build up in the zinc solution. At the same time, the loss of copper ions from the copper sulfate solution creates an excess of negative sulfate ions. Positive sodium ions migrate into the copper sulfate solution from the salt bridge, while negative chloride ions migrate from the salt bridge to the zinc solution and maintain neutrality of the solutions. The reaction stops when the zinc bar or copper ions are depleted. The overall cell reaction can be written like this. Constructed by using zinc and copper. The anode is a zinc bar placed into a zinc sulfate solution. And the cathode is a copper bar placed into a copper 2 sulfate solution. Solutions are connected. A useful galvanic cell can be constructed by using. The anode is a zinc bar placed into a zinc sulfate solution. And the cathode is a copper bar placed into a copper 2 sulfate solution. Two solutions are connected by a porous sodium chloride salt bridge that prevents the two solutions from mixing but allows ions to migrate. Attaching a cell shows that electrons flow from zinc to copper. Because zinc is a more active metal than copper, it is more likely to lose electrons. For this reason, the zinc bar is oxidized, producing a zinc ion and 2 electrons per zinc atom. The copper ions in solution gain 2 electrons and are reduced to copper metal. As the reaction continues, excess positive zinc ions build up in the zinc solution. At the same time, the loss of copper ions from the copper sulfate solution creates an excess of negative sulfate ions. Positive sodium ions migrate into the copper sulfate solution from the salt bridge, while negative chloride ions migrate from the salt bridge to the zinc solution and maintain neutrality of the solutions. The reaction stops when the zinc bar or copper ions are depleted. The overall cell reaction can be written like this. শিক্ষার্থীবৃন্দ, তো সবাইকে ধন্যবাদ দেওয়ার আগেই বলবো যে পড়াশোনার বিকল্প কিছুই নেই, পড়াশোনা চালিয়ে যেতে হবে, পরীক্ষা হবে, কারণ ইন্টারমিডিয়েট এভাবে অটো পাস চলবে না। তো পড়াশোনা করলে আশা করি ভালো একটা কিছু করতে পারবা। তো এক্ষেত্রে যে তড়িৎ রাসায়নিক কোষে যে বললাম যে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, এগুলো যদি আমরা অ্যাড করি, যোগ করি, তাহলে যে অ্যানোডে জারণ বিভব মানে ফোর্স, শক্তি, ত্যাগ করতে যতটুকু শক্তি লাগে এটার একক বোল্ট, এবং ক্যাথোডে বিজারণ বিভবের যে যোগফল এটি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাকে ইএমএফ বলে, এবং এটাই কোষ বিভব। এটা প্রকাশের রীতি হচ্ছে ই
সেল ইকুয়াল টু ই অ্যানোড অক্সিডেশন প্লাস ই ক্যাথড রিডাকশন রেড। ই নট দিয়ে যদি বলি তো এটা প্রমাণ অবস্থা, এবং এটা অবশ্যই জারণ দুটো একই রকম হলে মাইনাস চিহ্ন হবে, বিজারণ দুটো একই রকম হলে হ্যাঁ অ্যানোডেও বিজারণ ক্যাথোডেও বিজারণ তখন মাইনাস চিহ্নটা হবে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।